শপথ নিলেন মেয়র আতিকুল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ গ্রহণ করেছেন বৃহস্পতিবার সকাল দশটা সতেরো মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ঢাকা উত্তর দক্ষিণ সিটির নবনির্বাচিত কাউন্সিলররা শপথ নেন গত আঠাশে ফেব্রুয়ারি ডিএনসিসির উপনির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ও ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম এর ফলে তিনি প্রাত মেয়র আনিসুল হকের স্থলাভিষিক্ত হন কাকতালীয়ভাবে তারা দুজনেই বিজিএমএর সভাপতি ছিলেন এই নির্বাচনে আতিকুল আট লাখ একত্রিশ হাজার তিনশো দুই ভোট পেয়ে জয়ী হন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন মাত্র বাউন্ন হাজার চারশো উনত্রিশ ভোট নির্বাচনে ভোটারদের স্বল্প উপস্থিতি থাকলেও এক একত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি সেদিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আঠারোটি করে নতুন ওয়ার্ড কাউন্সিলরদের পদে ভোট হয় এসব ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলররাও কাউন্সিলররাও আজ শপথ নিয়েছেন এনটিভি নিউজ ডেস্ক